এখন আমার কাছে যদি নামাজের আয়াত ভালো লাগে দাওয়াতের আয়াত ভালো লাগে অথচ আমি নামাজ আদায় করি আমি দাওয়াতি কাজ করি আমার মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা আবার আমি আরেকজন ইমানদার ব্যক্তিকে হত্যা করি আমি তাকে যদি মেরে ফেলি আমার স্থান জান্নাতে না জাহান্নামে কথা বলেন না কেন বড় আফসোসের কথা বলতে হয় আজ মায়ানমারে অনেক মুসলমান হত্যা করা হয়েছে অনেক মুসলমানকে মারা হয়েছে এই মুসলমানদেরকে মারছে যারা তারা কি মুসলমান না বৈদ্য কথা বলেন বৈদ্য ও বাবা বৈদ্যরা ইসলামের পক্ষে না বিপক্ষে মুসলমানের পক্ষে না বিপক্ষে বৈদ্যরা মুসলমানের বিপক্ষে ইসলামের বিপক্ষে যারা আমাদের বিপক্ষে তারা আমাদের উপরে আক্রমণ করতে পারে আমাদেরকে মারতে পারে আমাদের উপরে জুলুম করতে পারে অত্যাচার করতে পারে নির্যাতন করতে পারে আর আজ আমরা ওই বৌদ্ধদের নির্যাতন দেখে অনেকে আশ্চর্য হয়ে যায় হতাশ হয়ে যায় আমরা আফসোস করতে থাকি ও মুসলমান একটু খেয়াল করে শুনতে হবে মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে মারলে যতটুকু আপনি আশ্চর্য হন তার চাইতে বেশি আশ্চর্যের ব্যাপার হলো আমার দেশে মুসলমান দাবি করে মুসলমানদেরকে হত্যা করে আমি মনে করি ওই মুসলমানগুলো বৌদ্ধদের চাইতে খারাপ কথা বলে না কেন কিন্তু দাঁড়া কি বলবো দুঃখের কথা বললে ধরে মাথা অনেক মুসলমান আপনারা ডিসেম্বরের 1 তারিখে শুনেছেন অনেক ওলামা ইকরামকে আক্রমণ করা হয়েছে হত্যা করা হয়েছে যারা আঘাত করে এসেছে তারা ঈদের চাইতে বেশি আনন্দ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর কোরআন যদি সত্য হয় নবীর হাদিস যদি সত্য হয় ওরা একজন মুসলমান থাকতে পারে না সূরা নিসা 93 নম্বর আয়াত আপনাদের সামনে বললাম এবার আসেন হাদিস শুনেন আল্লাহর নবী বললেন ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার যখন দুইজন মুসলমান একে অন্যের উপরে আক্রমণ করবে কি করবে আক্রমণ করবে আর এই আক্রমণ করা অবস্থায় যদি একজন মারা যায় আর একজন আহত হয় আল্লাহর পয়গম্বর বললেন দুই ব্যক্তি জাহান্নামে যাবে কোন জায়গা যাবে কিন্তু আমরা এই কথাটা সহজে মেনে নিতে পারছি না কেন যেই লোকটা মেরেছে সে নয় অপরাধী হতে পারে কিন্তু যেই লোকটা মারা গেছে এ জাহান্নামে যাবে কেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই লোকটা আহত হলো আমরা বুঝলাম সেই লোকটা অপরাধী কিন্তু যেই লোকটা মারা গেল ওই লোকটা কেন জাহান্নামে যাবে আল্লাহর পয়গম্বর বললেন লিআন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি ওরে যেই লোকটা মারা গেছে ওই লোকটার অন্তরের ভিতরে মারার ব্যাপারে নিয়ত ছিল কি ছিল কি ছিল নিয়ত ছিল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচার করবে আমার আপনার সুরত সিরাত দেখে বিচার করবে না আমার আপনার অন্তরের ভিতরে কি ছিল এইটার উপরে বিচার হবে ঠিক কিনা তাহলে আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি ইমানদার দাবি করি আমরা কখনো আরেকজন মুসলিমের উপরে আঘাত করতে পারি না আক্রমণ করতে পারি না হত্যা করতে পারি না ঠিক কিনা বাবা কিন্তু যারা এই হত্যার সাথে জড়িত তারা কত বড় অপরাধ করেছে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন লা তাকুলু মুমিন আযমা ইনদাল্লাহি মিন সাওয়ালিদ দুনিয়া একজন মুসলিমকে হত্যা করা গোটা পৃথিবীকে ধ্বংস করার চাইতে অপরাধ বেশি আজ তুমি অনেক খুশি যতই খুশি হও না কেন আমার নবীর হাদিস তোমার জানতে হবে আমার আল্লাহর কোরআন তোমার জানতে হবে বুঝতে হবে তুমি যদি কোরআন জানো হাদিস জানো কখনো তুমি হত্যাকারীর সাথে জড়িত হতে পারো না আর যারা এত বড় অপরাধ করবে আল্লাহর নবী বলেছেন আউয়ালুমা ইয়াকুদু বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই হত্যাকারীর বিচার করা হবে। কার বিচার? হত্যাকারীর বিচার। এই জন্য দুনিয়াতে তোমাদের বিচার যদি না হয়, কিন্তু আল্লাহর আদালতে বিচার হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আছে? জোরে বলুন, আছে না?